डाबग्राम फुलवाड़ी विधानसभा के 81 साल इलाके में दोबारा मतदान करने में जुटा था सख्त पुलिस पर्यवेक्षक दीप व फरार। मतदान के आखिरी समय में भी डाबग्राम फुलवाड़ी विधानसभा के 81 साल इलाके में मतदान के बाद एक व्यक्ति को दोबारा मतदान करते हुए पकड़ा गया। हालांकि शिकायत के बाद इलाके से भाग गया। लोकसभा के जलपाईगुड़ी जिले के पुलिस पर्यवेक्षक डॉक्टर सीएस राव ने मतदान केंद्र में उस फर्जी मतदाता को पकड़ा। उन्होंने केंद्रीय बलों से पूछा कि मतदान केंद्र में बाहरी लोग क्यों थे। बाद में उन्होंने कहा मतदान अच्छा हुआ, कोई गड़बड़ी नहीं हुई, लेकिन वे इस पूरी घटनाक्रम से नाराज थे। ব্যাপারটা হচ্ছে যে এতক্ষণ খুব শান্তি শৃঙ্খলাভাবে আমাদের ইলেকশন হচ্ছিল। আমরাও চাই আমাদের এই দিলেশ্বরী স্কুলে 40 নম্বর ওয়ার্ডে আজ পর্যন্ত কোনো দিন ঝামেলা হয়নি, না কর্পোরেশন হয়েছে, না বিধানসভাতে হয়েছে, না লোকসভাতে হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে শিখা চ্যাটার্জি বিগত 5 বছরে এমপি না এমএলএ ছিল, যাই হোক আমি অতটা জানি না, এমএলএ ছিল, কিন্তু 5 বছরেও দেখা করেনি। কিন্তু উনি দাঙ্গা করতে এখন গুন্ডা বাহিনী নিয়ে আসছে আমাদের এখানে ঝামেলা করতে, কোনো কিছু ছিল না, খুব সুন্দরভাবে ইউজ ছিল, ঠিক আছে। আমাদের রাম কিন্তু এই যে রাম রাম বলছে, এটা কিন্তু খুব বাজে জিনিস। কিন্তু রাম বলছে, মোদীকে বলছে যে আমাকে নিয়ে বারবার তোরা তুই কেন খেলা করছিস, এতবার তো আমাকে নিয়ে খেলে আসছিস, একবার আমার নামটা ছেড়ে তুই আমার লড়ে দেখ। বহুত প্রভাব হচ্ছে আমাদের যে ভোটাররা ছিল, যারা ভোটার দিতে এসেছিল, শান্তি শৃঙ্খলাভাবে যারা ভোট দিতে এসেছিল তারা ভয় চড়ে চলে গেল। কেন্দ্রীয় বাহিনী আছে, আমাদের কেউ ঢোকেনি। হ্যাঁ, শুরু হয় তখন থেকে টিএমসির ক্যাডার বাহিনী তারা লাইন নিয়ে বসে আছে, এবং মহিলারা ভোটার ভোট দিতে আসছে তাদেরকে হাত ধরে ভোটার ক্যাম্পে ভিতরে নিয়ে যায়, এবং তাদেরকে এখন বলে দেওয়া হচ্ছে 3 নম্বরে ভোটটা দিতে হবে, 3 নম্বরে ভোটটা দিতে হবে। দিদি আপনাদের কন্যাশ্রী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে, বিভিন্ন ঘর দিচ্ছে, সব কিছু প্রকল্প দিচ্ছে, রেশন দিচ্ছে, তাহলে আপনারা মোদীকে ভোট দিবেন কেন? মোদী দেশটাকে বেঁচে দিচ্ছে, ভোটারদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করে তারা ভোটটা টিএমসিকে দিতে বলছে, কিন্তু এটা হওয়ার কথা ছিল না। ভোট আসুক, ভোটের মতো ভোট সবাই দিক, সেটা আমরা চাইছি। আমরা তো মাঠে রয়েছি, কিন্তু আমরা যখন প্রশাসনকে বলতে যাচ্ছি, প্রশাসন বলছে ও এক টাকা বলে হবেই নাকি, এটা কোনো কথা হলো? তাহলে আমরা প্রতিবাদ করবো না? সেই প্রতিবাদ আমাদের বিধায়ক আসলে ঠিক আছে আমি আসতেছি, আমরা বিধায়ক আসলে আমরা কাউন্সিলের ভিতরে নিয়ে চলে যাচ্ছে, এটা কোনো কথা হলো? কাউন্সিলর প্রভাবিত করছে, তাদের ক্যাডার বাহিনী প্রভাবিত করছে।